এখন আমরা দেখব হচ্ছে আসলে আমাদের কেস নাম্বার টু, সেটা হচ্ছে আসলে কি ন্যূনতম দূরত্বে নদী পারাপার, অর্থাৎ সে যে পরিমাণ দূরত্ব পার করবে সেই মানটা সবচেয়ে কম হবে। তো এখন এটা কিরকম, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। এখানে যে বলা হচ্ছে দূরত্বে পারাপার, এটা কোন দূরত্ব, এটা কি আমাদের উলম্ব দূরত্ব নাকি আসলে আমাদের এই পার্শ্বীয় দূরত্ব? উত্তর হচ্ছে কি দুইটাই, পার্শ্বীয় সরণটাও আমাদের মিনিমাম হওয়া লাগবে আর উলম্ব দূরত্ব তো আমাদের মিনিমাম সবসময় ডি। উলম্ব দূরত্ব তো এর থেকে কম হতে পারে না, ডিটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে কত আসলে ডি, উলম্ব বরাবর। তার মানে আমাদের এখন দেখতে হবে যে এক্স এর মানটাকে কখন মিনিমাম বানানো যায়, এটা হচ্ছে আমাদের এখন চিন্তা। এখন দেখো এক্স এর মানটা মিনিমাম হবে, এর মানে কি খেয়াল করো, যে আমরা বলতেছি যে আমাদের এই হচ্ছে একটা নদী, এই নদীর এখান থেকে পাড়ি দিবে, পাড়ি দিয়ে সে আসলে কি অপর পয়েন্টে পৌঁছাবে, কিন্তু তার দূরত্বের মানটা হবে সবচেয়ে সবচেয়ে কম। তাহলে সে মানটা কত, সে যদি এখান থেকে ঠিক সরাসরি এদিক বরাবর চলে যায় তাহলে দেখো তো, তাহলে কিন্তু কি সে আর কোনো এক্স পরিমাণ দূরত্ব সে যায় না, তাহলে কি এটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। যে সে সবচেয়ে কম দূরত্ব কত, এই ডি পরিমাণ পাড়াইলেই তার হয়ে যাবে। কারণ দেখো সে যদি এদিক বরাবর না গিয়ে এদিক বরাবর যাইতো তখন তাকে একটা বিশাল দূরত্ব পার করা লাগতেছে, এদিক বরাবর গেলেও একটা বড় দূরত্ব পার করা লাগতেছে, এদিক বরাবর গেলে তো আরো বড় দূরত্ব। তার মানে কি তাকে যদি সবচেয়ে কম দূরত্ব পার করতে হয় ওকে আসলে কি একবারে লম্বালম্বি যাইতে হবে। এটা হচ্ছে প্রথম আন্ডারস্ট্যান্ডিং, যে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স পার করতে গেলে ওকে আসলে কি একবারে লম্বালম্বি যাত্রা করতে হবে। তাহলে যদি সে লম্বালম্বি যায় তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখি, তাহলে এই সে একবার লম্বালম্বি পাড়ি দিবে, এটা কিন্তু তার লব্ধি বেগ, হ্যাঁ এদিক বরাবর কিন্তু অবশ্যই একটা ইউ থাকবে, মানে একটা স্রোতের বেগ কিন্তু থাকবে, এটা হচ্ছে তার লব্ধি বেগ কত, ডাব্লিউ। অর্থাৎ কি ঠিক এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আমাদের সাঁতারুর বেগ বা নৌকার বেগ। এটা নিয়ে আমরা আগেও কথা বলছি যে দুইটা বেগের মাঝখানে হয় লব্ধি বেগ, লব্ধি বেগের এক পাশে হবে একটা ভেক্টর আরেক পাশে হবে আরেকটা ভেক্টর, এক পাশে চলে আসছে ইউ ভেক্টরটা তাহলে আরেক পাশে অবশ্যই অন্য আরেকটা ভেক্টর অর্থাৎ নৌকার বেগটা বসে যাবে, এটা হচ্ছে নৌকার বেগ ভি। অর্থাৎ প্রথম কথা যে যদি আসলে ন্যূনতম দূরত্ব পাড়ি দিতে হয় ওকে আসলে কি একবারে লম্বালম্বি, মানে এই পয়েন্টটা ঠিক উল্টা পয়েন্টটাতেই আসলে কি পৌঁছাইতে হবে। এখন আমাকে বলো তো সে যদি এই পয়েন্টটা থেকে ঠিক এই পয়েন্টটাই পৌঁছায় তাহলে তার পার্শ্বীয় সরণ কত, মানে সে পাশের দিকে কি পরিমাণ সরে গেছে, ও কি আদৌ পাশের দিকে সরছে না, তার মানে কি ওর আসলে পার্শ্বীয় সরণের মানটা হচ্ছে কত, আসলে জিরো। তাহলে খেয়াল করো এক্স এর মানটা হচ্ছে জিরো, তাহলে কত হবে এক্স এর মানটা জিরো হলে ইউ প্লাস বি কজ আলফা ইনটু টি, এই মানটা হচ্ছে জিরো। এর মানে কি দুইটা উৎপাদক আছে, একটার মান দুইটার মান জিরো হওয়া মানে কি প্রত্যেকটার মান ইন্ডিভিজুয়ালি জিরো। এখন টি এর মান কি সিম্পলি জিরো হতে পারে, এটা তো কখনই পসিবল না, কারণ কি সময়ের মান শূন্য হয়ে যাবে, সময় পার হয় না সে পার হয়ে গেছে, এটা তো একটা হতে পারে না। তার মানে কি অবশ্যই আমাদের কি হবে ইউ প্লাস ভি কজ আলফা, এই মানটাই আসলে কি আমাদের জিরো হবে, কারণ কি অবশ্যই টি এর মানটা জিরো হতে পারে না। তাহলে এখানে কত হচ্ছে ভি কজ আলফা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ইউ, তাহলে বলো তো কজ আলফার মানটা কত হবে মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ আলফার মানটা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই যে তার মানে তাকে যে পরিমাণ কোণে যাত্রা করতে হবে মোট যে কোণটা আলফা, সে আলফার মানটা কত হতে হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হতে হবে। এটাকে আমি একটু বক্স করে ফেলি, এটা হচ্ছে তার আসলে কি মোট আমাদের কোণ, সে যে কোণে আসলে কি যাত্রা করবে এই আমাদের স্রোতের বেগের সঙ্গে, স্রোতের বেগের সঙ্গে ও যদি এই পরিমাণ কোণে যাত্রা শুরু করে তাহলে আসলে কি ও একবার লম্বালম্বি পৌঁছাবে। ওকে, এটাকে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচও দেখতে পারি যে এইটাই হবে, যেমন একটু দেখাই যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যদি আমরা এখানে ট্যানের সূত্র ইউজ করি তাহলে কি হবে, ট্যানের সূত্র ইউজ করলে এটা কি হচ্ছে ট্যান 90, এই 90টা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে ইউ এর সঙ্গে, তাহলে ইউ থাকবে নিচে নিঃসঙ্গ, উপরে বসবে ভি ভি, এখানে কত বসবে, এখানে বসবে সাইন, এখানে বসবে কস, 90 আমি নিয়ে ফেলছি, এখানে কি আমি মোট কোণটাকে নিব, তাহলে এটা হচ্ছে আলফা আবার এটা হচ্ছে আলফা। এখন বলো তো 10 90 এর মানটা কত, 1/0, এবার দুই পাশে গুণ করে দাও তাহলে মানটা কত হবে, এই মানটা হচ্ছে 1/0, কত হবে ভি সাইন আলফা ইকুয়াল টু কত হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা, এটাকে এই পাশে গুণ করলে হবে 1, এটাকে এই পাশে গুণ করলে কত হবে 0, তাহলে মানটা কত হচ্ছে একবারে ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এখানে আসলে তোমরা অনেকে হাসতেছো যে আর আর কেন গুণ করলাম, আর আর তো গুণ করা যাবে না কারণ এখানে 0 আছে,
জিরো সঙ্গে আর আর গুণ করা যায়। ব্যাপারটা আমরা এভাবে কল্পনা করতেছি না, আমরা কল্পনা করতেছি এই মানটা 1/0 হতে হবে, তার মানে কি এই মানটাকে একবার সবচেয়ে বেশি মিনিমাইজ করতে হবে, কিন্তু আবার নেগেটিভ করা যাবে না। তাহলে সবচেয়ে বেশি মিনিমাইজ মানটা কত, সেটা হচ্ছে জিরো। তাহলে জিরো করলে কিন্তু উপরের ইকুয়েশনটা মিলে। এ কারণে দেখবা অনেক বইপত্রে সিম্পলি এইটা লেখার পরে একবারে আসলে কি এই মানটাকে জিরো লিখে দেয়, ওরা এই কনক্লুশনটা বলেও না, সেটাও সত্য। তো দেখো এখানে কি লেখা যাবে, এখানে লেখা যাবে ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ। তাহলে আলফার মানটা কত, দেখো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, দেখো একই জিনিস চলে আসছে। তো আমি তোমাকে বলবো ফিজিক্স এটা তুমি যেভাবে আগাও না কেন সেভাবেই তোমার একই সূত্র আসবে, কোনো আপত্তি নাই। এবার আসো এখানে কয়েকটা কেস আমরা আরো ডেভেলপ করি। ধরো এখানে লিখতেছি সেই যে এখানে যাচ্ছে ওর এই বেগগুলোর মধ্যে কেমন সম্পর্ক আছে, বুঝতেই পারতেছো এটা কত, এটা যদি ইউ হয় তার মানে কি এটাও হবে কত, অপশন আমাদের ইউই হবে, কারণ যেহেতু আমাদের একটা সামান্তরিক। সো ওই মানটা কত হবে, আসলে এই মানটাও হবে ইউ, এই মানটা হবে বি, এই মানটা হবে ডাব্লিউ। এটাকে আমরা কি বলতে পারি, খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটা সমকোণ, সমকোণের এটা হচ্ছে অতিভুজ যার মানটা হচ্ছে বি, এটা হচ্ছে একটা বাহু ইউ, একটা হচ্ছে একটা বাহু ডাব্লিউ। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার মানে কত, বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এই মানটা হচ্ছে ডাব্লিউ, এই মানটা হচ্ছে ইউ। তাহলে ডাব্লিউ বা লব্ধের মানটা কত হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের লব্ধের মানটা কত হচ্ছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন এখান থেকে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায়, কি পাওয়া যায়, তুমি জানো যেহেতু রুটের মধ্যে বিষয়টা আছে তাহলে এই মানটা অলওয়েজ কেমন হবে, নন নেগেটিভ হবে। এবং লব্ধি ভেক্টরের মানটা বের করার জন্য কি শর্ত বা এটার ডোমিনটা কিরকম বলতে পারবা, তুমি বলবা কি ঠিক আছে ভাই যেহেতু রুট ফাংশন তার মানে কি অবশ্যই আমাদের এই ভেতরের মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হওয়া লাগবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হওয়া লাগবে। এখন নর্মালি ফিজিক্যাল সেন্সে তোমার মন কি বলে, এটা জিরো হতে পারে, মানে লব্ধি বেগই নাই, তাহলে কি পার হবে না, তার মানে কি প্রথম শর্ত অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের মানটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে, ইকুয়াল টু জিরো হতে পারে না, মানে ম্যাথমেটিক্স বলে হ্যাঁ জিরো হতে পারে, বাট ফিজিক্স কি বলবে যে না জিরো হলে তো পুরো মানটা জিরো হয়ে যাবে, তাহলে ডাব্লিউর মানটা জিরো হয়ে গেল, মানে তার কোনো লব্ধি বেগই নেই, তাহলে কি হতে পারতে পারবে না। সো ওইটাকে আমরা নেগলেক্ট করতেছি, আমরা খালি একটা বলতেছি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। তাহলে আমরা কি বলতে পারবো, বি স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, তাহলে কি বলবো এখান থেকে অবশ্যই বি ইজ গ্রেটার দেন ইউ। এটা খুবই একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের সবসময় আসলে কি স্রোতের বেগের মানটা, সরি নৌকার বেগের মানটা স্রোতের বেগ অপেক্ষা অবশ্যই বড় হবে এবং এটা সব সময় হবে। এটা খুব ভালো করে লিখে রাখো যে যদি আমাদের নদী পারাপারের কোনো ঘটনা বলে এটা সবসময় কি হতে হবে, অবশ্যই আমাদের নৌকার বেগ বলো বা সাঁতারের বেগ বলো যাই বলে না কেন এই মানটা অলওয়েজ গ্রেটার দেন কি হবে, আসলে স্রোতের বেগ হবে। তো এটাকে আমরা ভালো করে মনে রেখেই পড়বো। এই কারণে দেখো এই সূত্রগুলোকে আমরা ডিফারেন্টলি মনে রাখি, ইউটা হচ্ছে ছোট, ভিটা হচ্ছে বড়, তাই না, কারণ ইউর মানটা অবশ্যই ছোট হবে, ভি এর মানটা অবশ্যই বড় হবে, তাই আমরা সিম্পলি বলি হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, শেষ। মানে যদি আমাদের কখনো ন্যূনতম দূরত্ব নদী পারাপার করতে বলে দেখা যায় প্রশ্নে খালি দুইটা মান দেওয়া থাকে, তখন আমাদের পড়ার সময় থাকে না কোনটা নদীর বেগ কোনটা নৌকার বেগ, তখন আমরা সিম্পলি কি বলে ফেলবো, আমরা সিম্পলি বলে ফেলবো যে আলফার মানটা কি হবে, সিম্পলি বলে ফেলবো আলফার মানটা হবে কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, শেষ। দুইটা মান দেওয়া থাকবে, দুইটা মানের মধ্যে যেই মানটা ছোট সেই মানটা উপরে, যে মানটা বড় সেই মানটা নিচে, কাহিনী শেষ। আরেকটা কি দেখো তো, এই যে আমাদের লব্ধির মানটা, লব্ধির মানটা কত হবে, রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, দেখো বি এর মানটা হচ্ছে বড় ইউর মানটা হচ্ছে ছোট, কি লিখবো বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, শেষ। তাহলে এভাবে চাইলে আমরা খুব তাড়াতাড়ি করে আলফা এবং ডাব্লুর মানটা বের করতে পারি। এখানে আরও কিছু ঘটনা আছে সেগুলো আমি দেখাচ্ছি, যে যদি সে ন্যূনতম সময় নদী পাড়ি দেয় তাহলে হচ্ছে আমাদের একটা দূরত্ব ছিল, আবার ন্যূনতম দূরত্ব নদী পাড়ি দিলে আরেকটা দূরত্ব আছে, সেই দূরত্বের মানটা কত দেখো ডি, এটা আমাদের বের করা লাগবে, এটা বুঝতেই পারতেছি আমরা। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে যাইতে ওর কী পরিমাণে সময় লাগে, এটা আমরা একটু ভালো করে বের করার চেষ্টা করি। এক্ষেত্রে ওর কী পরিমাণ সময় লাগে, দেখো ওর সময়ের মানটা আমরা বের করি। প্রথম কথা ধরে নেই সময়ের মানটা কত টি, জেনারেল কেস, টি এর মানটা কত হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে জেনারেলি এখন যেটাই হোক না কেন, তাহলে কত হবে ডি ডিভাইডেড বাই হবে হচ্ছে ভি সাইন আলফা, ওকে। এখন আসো এটাকে আমরা আরেকটু সামনের দিকে আঁকাই, ভি
sin alpha মানে কত sin alpha মানে আমাদের এরকম না root over 1 minus cos square alpha অবশ্যই তোমরা জানো এগুলা 99 পড়ছো যে sin square theta plus cos square theta equal to 1 তার মানে sin theta equal to কত হবে root over 1 minus cos square theta হবে তাহলে d divided by v into root over 1 minus দেখো cos alpha মানে কত আমি একটু আগে লিখছিলাম না দেখো তো এটা কি লিখছিলাম যে cos alpha মানে হচ্ছে minus u by v দেখো এখান থেকে কিন্তু আমি এটাতে আসছিলাম তাহলে cos alpha মানে কত minus u by v তাহলে বসায় দাও এর আবার বর্গ তার মানে কি এর বর্গ মানে কি এর বর্গ মানে কত সিম্পলি u square by v square তাহলে কত হবে u square by v square এর আবার root তাহলে কত হচ্ছে d divided by v into এটা কত হচ্ছে v square minus u square divided by v square পুরোটা রুট তাহলে পরের লাইন করি d divided by এখানে v square রুট মানে কত v তাহলে এই v আর এই v কাটাকাটি যাবে কারণ কে মানটা 0 হতে পারে না সো কাটাকাটি করা জায়েজ রয়ে যাবে কি শুধুমাত্র রুট ওভার v square minus u square এই তাহলে আমরা পেয়ে গেলাম যে এই ন্যূনতম দূরত্বে নদী পারাপারের জন্য যে পরিমাণ সময় লাগবে সেই সময়ের মানটা কত d divided by রুট ওভার v square minus u square সো এটাও আমাদের মনে রাখতে পারি চাইলে এই তাহলে আমাদের হয়ে গেল তাহলে এই তো আমরা আমাদের নদী নৌকার জন্য যে সকল থিওরিগুলো লাগবে সেগুলো আমরা শেষ করে ফেলছি তাহলে যদি তুমি থিওরিগুলো ভালো করে বুঝো তাহলে তুমি সকল ম্যাথ পেরে যাবা এখন আমরা একটা ব্রাঞ্চেস অফ ম্যাথ অনেকগুলো ম্যাথ আমরা একসঙ্গে লিখব লিখে সেগুলোকে আমরা ধাপ করে সমাধান করে ফেলব ওই ম্যাথটা সমাধান করে ফেললে আমরা ধারণা করতে পারি তুমি এই নদী নৌকার সকল ম্যাথই পেরে যাবা তো এখন সেটা দেখো তাহলে আমরা এখানে দেখো একটা প্রবলেম লিখছি অবশ্য একটা থেকে আমরা এখানে মোটমাট 6টা প্রবলেম করব এগুলো করলে মোটামুটি আমাদের এতক্ষণ আমরা যা পড়লাম সেটা আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো কি দেওয়া আছে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার এবং নদীর প্রস্থ অর্থাৎ ডি এর মান দেওয়া আছে হচ্ছে 20 কিলোমিটার সর্বনিম্ন দূরত্বে নদী পার করতে কোন দিকে যাবে এবং দূরত্বের মানটা কত হবে এবং এতে কত সময় লাগবে তাহলে এই প্রথম তিনটা হচ্ছে আমাদের মিনিমাম ডিসটেন্সের জন্য মানে যখন মিনিমাম ডিসটেন্স হবে এটা হচ্ছে প্রথম তিনটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স থেকে আমাদের আসবে আর বাকি যে তিনটা দেখো সর্বনিম্ন সময়ে পারিতে কোন দিকে যাবে এই সর্বনিম্ন সময়ের জন্য তার পথের দৈর্ঘ্যটা কত হবে এবং কত সময় লাগে একই রকম প্রবলেম বা এটা হচ্ছে মিনিমাম টাইমের জন্য সো এখন আমরা যে কাজটা করব আমরা একটা একটা করে পড়ব এক একটা করে সলভ করব এবং মুছে ফেলব সো তোমরা ভালো করে এক একটা করে খেয়াল করো তো এখন খুব সহজ কিভাবে প্রথমে বলছি নদীতে স্রোতের বেগ মানে কোনটা নরমালি হচ্ছে ইউ ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ এটা কেমন হচ্ছে হচ্ছে ভি ভি এর মান কত 12 কিলোমিটার পার আওয়ার এবং দেখো নদীর প্রস্থটাকে আমরা নরমালি কি বলি আসলে ডি বলি ডি এর মানটা কত 20 কিলোমিটার সো প্রথম কথা সর্বনিম্ন দূরত্বে নদী পার করতে কোন দিকে যাবে চিত্রটা কি রকম মনে আছে সর্বনিম্ন দূরত্বের জন্য আমরা সবাই জানি সর্বনিম্ন দূরত্ব মানে মিনিমাম ডিসটেন্স পার করতে কি সে একবারে লম্ব দূরত্বে যাবে অর্থাৎ কি এদিকে কাজ করবে হচ্ছে আমাদের ইউ এর মানটা আর এদিক বরাবর কাজ করবে কি আসলে আমাদের ভি এর মানটা অর্থাৎ তাকে যদি যেতে হয় অবশ্যই আসলে কি তাকে এই যে এখানে আলফা পরিমাণ কোণে যেতে হবে তাহলে আমাদের এই আলফার মানটা বের করতে হবে যে সে কোন দিকে যাবে কোন দিকে মানে কি কোন দিকে মানে হচ্ছে স্রোতের দিকের সাথে কত দিক কত ডিগ্রি কোণে যাবে এটা বের করে ফেলতে পারলে বলতে পারবো সে কোন দিকে যাচ্ছে আলফা বের করার জন্য আমাদের সূত্রে আমরা এটা প্রমাণ করছিলাম সো এটা আমরা এখন আর প্রমাণ করতেছি না সেটা কত আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স মাইনাস u / v বা ছোট / বড় দেখো ছোট কোণটা ছোট হচ্ছে 6 বড় কোণটা v তাহলে কত হবে 6 / 12 অথবা কত u / v 6 / 12 তাহলে মানটা কত হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ কত হবে মানটা হবে 120 ডিগ্রি তাহলে প্রথম ম্যাথটা শেষ যে আলফার মানটা কত হবে আসলে 120 ডিগ্রি হবে এটা হচ্ছে এ নাম্বারটা হয়ে গেল এবার আসো বি নাম্বারটাকে সর্বনিম্ন দূরত্ব কত এটাকে বলা লাগবে তোমরা তো এটা জানোই যে মিনিমাম ডিসটেন্সটা কত হবে মিনিমাম ডিসটেন্সটা হবে এই যে লম্ব দূরত্বটা অর্থাৎ কত নদীর প্রস্থ মানে কত ডি সো এই মানটা কত হবে আসলে ডি হচ্ছে আর ডি এর মানটা দেখো কত দেওয়া আছে নদীর প্রস্থ দেওয়া আছে 20 কিলোমিটার তার মানে কি মিনিমাম ডিসটেন্স হচ্ছে কত আসলে 20 কিলোমিটার শেষ এরপর দেখো দেওয়া আছে কি এক্ষেত্রে তার কত সময় লাগবে তোমার যদি মনে থাকে আমরা প্রমাণ করছিলাম ওর যে পরিমাণ সময় লাগে সেই সময়ের মানটা কত t ইকুয়াল টু হচ্ছে কত d ডিভাইডেড বাই রুট ওভার v স্কয়ার মাইনাস u স্কয়ার আমরা এটা এখানে ইউজ করে ফেলবো তাহলে d ইকুয়াল টু কত d হচ্ছে 20 কিলোমিটার তাহলে 20 ডিভাইড বাই কত
12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার 12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার এবার যা আসে সেটাই হবে কি আসলে আমাদের সময়ের মানটা কিন্তু মাইন্ড ইট এখানে দেখো সব কিন্তু কিলোমিটার পার আওয়ারে মানে কি এখানে সময়ের মানটা যা আসবে সেটা কিন্তু আসবে কি এত আওয়ার্স মানে এত ঘন্টা এটা ভালো করে খেয়াল করো তাহলে এই যে সর্বনিম্ন আমাদের কি দূরত্বের জন্য তিনটা প্রবলেম কিন্তু এক লাইন করে করে হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে আসলে সর্বনিম্ন সময়ের জন্য তাহলে খেয়াল করো এবার সর্বনিম্ন সময়ে আমাদের ঘটনাটা কি ছিল মনে আছে না সর্বনিম্ন সময় মানে কি সে এইভাবে থাকবে নদীটা এবং সে আসলে সর্বনিম্ন সময়ের জন্য কোন দিক বরাবর যাবে আমরা সবাই জানি কিন্তু সর্বনিম্ন সময় অর্থাৎ ওকে যাত্রা করতে হবে হচ্ছে লম্বভাবে এটা হচ্ছে ওর ভি এর মানটা এদিক বরাবর থাকবে হচ্ছে ইউ এর মানটা তাহলে সে এদিকে কোন দিকে পৌঁছাবে এবং এই কোণের মানটা অবশ্যই কত হইতে হবে অবশ্যই 90 ডিগ্রি হওয়া লাগবে এটা হচ্ছে মিনিমাম টাইমের জন্য আমাদের ঘটনাটা প্রথম কথা মিনিমাম টাইমে পাড়ি দিতে কোন দিকে যাবে তো এটা তো এক কথায় আনসার কোন দিকে যাবে অবশ্যই বলো ডি নাম্বারটা হচ্ছে কি অবশ্যই আসলে কি সে লম্ব বরাবর যাবে অর্থাৎ স্রোতের সঙ্গে লম্ব দিকে যাবে স্রোতের সাথে লম্ব দিকে যাবে মানে এটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই পরেরটাতে আসি কি বলছি যে পথের দৈর্ঘ্যটা কত মানে সে এই যে এইখানে যে সে গেছে এখানে সে কি পরিমাণ পথ গেছে এটা কিন্তু আমরা বের করছিলাম দেখো আমরা এখন আবার বের করতেছি এই দূরত্বের মানটা হচ্ছে x এই দূরত্বের মানটা হচ্ছে কত আসলে d তাহলে আমাদের এই পথের মানটা কত হবে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করো এটা ধরো এই পথের মানটা হচ্ছে আমাদের কি ধরো ধরো p ধরো তাহলে মানটা কত হবে আসলে p স্কয়ার ইকুয়াল টু হবে কত x স্কয়ার প্লাস d স্কয়ার অর্থাৎ p এর মানটা কত হবে √ ওভার x স্কয়ার প্লাস d স্কয়ার হবে এখন x এর মানটা কত তোমাদের মনে আছে না আমরা প্রমাণ করছিলাম x ইকুয়াল টু হচ্ছে কত du / v x ইকুয়াল টু কত আসলে du / v তাহলে বসাই দেই এখানে d স্কয়ার u স্কয়ার / v স্কয়ার প্লাস d স্কয়ার ওর আবার রুট দেখো d এর মান দেওয়া আছে 20 কিলোমিটার u এর মান দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার v এর মান দেওয়া আছে 12 কিলোমিটার তাহলে এখানে সবগুলো মান বসাই আমরা জেনে যাব যে এখানে আসলে পথের দৈর্ঘ্যটা মানে সে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল এতে তার মোটমাট কি পরিমাণ দূরত্ব সে নদীর সারফেস দিয়ে পার করলো এবার আসো হচ্ছে এফ নাম্বারটা এতে তার কত সময় লাগবে মানে তার মিনিমাম টাইমটা কত তাহলে মিনিমাম টাইমটা কত হবে অবশ্যই হবে ডি ডিভাইডেড বাই বি তাই না নদীর প্রস্থ বা সাধারণ বেগ বা নৌকার বেগ যাই বলো নদীর প্রস্থ কত 20 সাধারণ বেগ কত দেখো সাধারণ বেগ দেওয়া আছে বা নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 12 তাহলে মানটা কত হচ্ছে আসলে 12 মানে কত 10/6 অর্থাৎ কত 5/3 এত কি অবশ্যই আওয়ার তোমরা চাইলে এটাকে লিখতে পারো কাটাকাটি করে 1.67 আওয়ার বাট সেটাকে আমরা মানে অ্যাপ্রোচ করতেছি না সিম্পলি 5/3 তো রেখে দেওয়াটাই ভালো 5/3 আওয়ার কারণ যেহেতু আমাদের সময় এককটা কি সে আসলে ঘন্টায় তাহলে এখানেও কি বসবে আসলে ঘন্টায় বসবে তাহলে দেখো কত ছোট ছোট হইলো আমাদের ম্যাথগুলো সূত্রগুলো পারলে ভালোভাবে বুঝলে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ আমরা এই নদী নৌকার জন্য আর একটা প্রবলেম করব যেটা খুব পপুলার কিছু প্রবলেম একটু কঠিন লাগে অনেকের কাছে সেরকম একটা প্রবলেম করে আমরা চলে যাব হচ্ছে আসলে আপেক্ষিক বেগের আলোচনায় তো এখন আমরা দেখব হচ্ছে নদী নৌকার আর একটা প্রবলেমটা এখানে এঁকে রাখছি আমি একটু ব্যাপারটা বোঝাই দিই এখানে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের যথারীতি একটা নদী এই নদীর এটা হচ্ছে পয়েন্ট রেফারেন্স পয়েন্ট যেখান থেকে সে যাত্রা শুরু করবে এটা হচ্ছে নদীর প্রস্থ এবি দেখো এবির মান দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার এবং এখানে বলা আছে স্রোতের বেগ হচ্ছে 4 এবং নৌকার বেগ হচ্ছে কত আসলে 3 এবং আরো বলা আছে এদিক বরাবর একটা পথ সেটা হচ্ছে এসি মানে কোন একটা নৌকা সেটা যদি এবি পথে যাত্রা শুরু করে স্রোতের বেগের কারণে সে এদিক বরাবর চলে যায় সে এসি বরাবর গিয়ে এই সি বিন্দুতে পৌঁছায় এটা হচ্ছে ঘটনা ঘটনাটা আমি আবার বলি কোন একটা নৌকা যদি এবি পথে যাত্রা শুরু করে সে স্রোতের কারণে ঠেলে সে আসলে কি সি বিন্দুতে গিয়ে পৌঁছায় এখন এখানে কোশ্চেনটা হচ্ছে যে এই এসির মানটা কত হবে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন যে এসির মান কত খুবই সিম্পল করে আমরা সমকোণী ত্রিভুজ আইডিয়া থেকে বের করে ফেলতে পারবো এসির মানটা কত হবে তো আমরা আমাদের এক নাম্বার কোশ্চেনটাতে আসতেছি এসির মানটা কত তাহলে খেয়াল করো এই যে এ বি সি এটা হচ্ছে কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আসলে কি সমকোণ আমরা কিন্তু এবির মান জানি আমাকে এসির মান বের করতে হবে তাহলে খেয়াল করো এবং এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এই কোণটা 30 ডিগ্রি হলে অবশ্যই আসলে কি এই কোণটাও হবে 30 ডিগ্রি কেন কারণ কি এটা হচ্ছে একান্তর কোণ ইয়েস
দেখো এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, এসি হচ্ছে ছেদক, তাহলে 30 ডিগ্রি হলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে কি আমরা সাইন নিয়ে কাজ করব। তাহলে খেয়াল করো তো সাইন 30 মানে কত, লম্ব বাই অতিভুজ, লম্বের মানটা কত এবি, তাহলে এবি বাই অতিভুজ, অতিভুজের মানটা কত এই যে এটা, অতিভুজের মানটা হচ্ছে সমকোণ রুলটা বাহু অর্থাৎ এসি, যেটা আমাদের বের করতে হবে। তাহলে এসি এর মানটা কত হবে এবি ডিভাইডেড বাই কত হবে সাইন 30। এবির মানটা কত খেয়াল করো, এবির মান দেওয়া আছে কোথায়, এবির মান দেওয়া আছে 1.5, তাহলে এই মানটা হচ্ছে আসলে 1.5, আর সাইন 30 এর মানটা কত আসলে হাফ, তাহলে উল্টায় গিয়ে গুণ হয়ে যাবে 1.5 × 2 মানে কত, দেড় আর দেড় মিলে হয়ে যাবে 3। তার মানে কি এটা নৌকাটা এদিক বরাবর পৌঁছাবে কতটুকু, প্রায় 3 কিলোমিটার দূরত্ব গিয়ে, এদিক বরাবর সে 3 কিলোমিটার দূরত্ব গিয়ে এখানে পৌঁছাবে। এখন এখানে অনেকের একটা কনফিউশন কাজ করবে, কনফিউশনটা আমি একটু বলি, জানি না কারো কাজ করছে কিনা, তোমরা একটু দেখো। কনফিউশনটা হচ্ছে এইরকম যে আচ্ছা ভাই আমরা দেখতেছি এই নৌকাটা স্রোতের সঙ্গে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, আমরা কি দেখতেছি এই নৌকাটা স্রোতের সঙ্গে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে এবং সে এক সময় একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আমরা জানতাম যদি কোনো একটা নৌকা ন্যূনতম সময়ে নদী পার করতে চায়, আমি আবার বলতেছি যদি কোনো নৌকা ন্যূনতম সময়ে নদী পার করতে চায় তাহলেই সেনা সে এরকম 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। তাহলে ভাই কেন আমরা এই এসির মানটা বের করার জন্য, ন্যূনতম সময়ের জন্য যে এসির মান বা এই দূরত্বের মানটা বের করি, সেই আইডিয়া আমরা কেন ইউজ করলাম না, বা আমরা একটু আগে করলাম পথের দৈর্ঘ্য বের করো, সেই আইডিয়াটা আমরা এখানে কেন ইউজ করলাম না। দেখো এখানে তাকায় ভালো করে দেখো, ইউ এর মান কত আর ভি এর মান কত, স্রোতের বেগের মানটা হচ্ছে বড় 4, সাঁতারুর বেগের মানটা হচ্ছে ছোট 3, এটা কি জীবনে পসিবল, এটা কখনোই পসিবল না। নর্মালি আমাদের সবসময় কনভেনশনটা হচ্ছে কি নৌকার বেগের মানটা বা সাঁতারুর বেগের মানটা অবশ্যই আসলে কি বেশি হবে, স্রোতের বেগের মানটা অবশ্যই কম হবে। এখানে দেখেন দেখো উল্টা দেওয়া আছে, তাই আমরা সেইটা ফলো করি না, কারণ সেইটা ফলো করতে গেলে অবশ্যই আসলে কি আমাদের এই নৌকার বেগের মানটা স্রোতের বেগের থেকে বেশি হতেই হবে, তার মানে এই ঘটনাটাই হচ্ছে উল্টা ডিফারেন্ট। তো সেই জন্য আমরা জেনারেলি ইউজ করছি, জেনারেল জ্যামিতি ইউজ করে এটা করছি। এবার আসো বি নাম্বারটা, বি নাম্বারটা কি এডি বরাবর যাত্রা করে বি বিন্দুতে পৌঁছানো সম্ভব, মানে কোনোটা নৌকা যদি এডি বরাবর যায়, এডিটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে সে কি যাত্রা করে ঠেলায় ঠেলা যাতে সে কি বি বিন্দুতে এসে পৌঁছাবে নাকি পৌঁছাবে না, এইটা হচ্ছে কথা। এখন যারা বুঝে গেছে ওরা বলে ফেলছে যে সম্ভব না, কারণ কি দেখো আমরা সবসময় এটা জানি যে ভি এর মানটা অলওয়েজ আসলে কি ইউর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে কি বড় না, তবে এখানে হচ্ছে ছোট, অর্থাৎ কি এটা কখনোই বি বিন্দুতে পৌঁছাবে না, এটা আমরা আগে থেকেই বুঝতে পারতেছি। চলো আমরা একটু দেখে ফেলি যে আসলে পৌঁছায় কিনা, এটা আসলে সম্ভব না, কিন্তু আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখে এটা আসলে সম্ভব না, দেখি আমরা ম্যাথমেটিক্স কি বলে। এটার মানে কি, এটার মানে হচ্ছে সে যদি ধরো নর্মালি আমি ধরলাম যে সে আসলে এই বি পয়েন্টে এসে পৌঁছায় এবং এখানে সে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, ধরে নাও এখানে আস্তে আস্তে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে আমি কি বলবো, ও থিটার মান 90 ডিগ্রি অর্থাৎ কি এটা একবারে বি পয়েন্টে পৌঁছায়, থিটার মানটা 90 ডিগ্রি হলে সে বি পয়েন্টে পৌঁছায়, মানে আমি কি বলতেছি খেয়াল করো, এদিকে হচ্ছে স্রোতের বেগ এদিকে হচ্ছে সাঁতারুর বেগ, ঠেলা দিয়ে ওকে সে এই পয়েন্টে আনতেছে, ওকে সে এই পয়েন্টে পৌঁছাইতেছে। এখন এই পয়েন্টে যদি বি পয়েন্ট হইতে হয় এর মানে কি থিটার মানটাকে 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে আসো আমরা করি দেখি, টেন থিটা কোন সূত্র, দেখো এটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, দুইটা ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, কার সঙ্গে কোণ উৎপন্ন করছে এই যে এই ভেক্টর সঙ্গে, এই ভেক্টর কত ইউ, এই ভেক্টর কত আসলে ভি, তার মানে কি সে ইউ এর সঙ্গে কোণ উৎপন্ন করে, ইউ এর মানটা কত আচ্ছা লেখি আগে, তাহলে ইউ এর সঙ্গে কোণ উৎপন্ন করে তাহলে ইউ হচ্ছে নিঃসঙ্গ, উপরে কি হবে ভি, ভি এখানে হবে সাইন এখানে হবে কস, মধ্যবর্তী কোণ পুরাটার মধ্যবর্তী কোণ, পুরা মধ্যবর্তী কোণ কত দেখো তো, প্রায় 30 ডিগ্রি হলে পুরা কোণটা কত হবে, পুরা কোণটা হবে না 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত 150 ডিগ্রি, তাহলে এখানে হবে 150 এখানে কত হবে 150, তাহলে খেয়াল করো তো ভি সাইন 120 ডিগ্রি, ভি এর মানটা বসাই দিই, ভি এর মানটা কত দেখো 3, তাহলে হচ্ছে কত 3 সাইন 150 ডিগ্রি, ডিভাইডেড বাই ইউর মানটা কত আসলে 4 প্লাস 3 কস 150 ডিগ্রি, তাহলে দেখো তো এই মানটা কত আসতেছে। তাহলে খেয়াল করে এখানে আমরা বের করলাম যে আমাদের টেন থিটার মানটা আসতেছে কত 1.0699, অর্থাৎ থিটার মান চলে আসছে হচ্ছে 46.94 ডিগ্রি, অর্থাৎ কি এই যে থিটার মানটা হবে কোনটা কত হবে 46.94 হবে, মিনিং কি দেখো আমি এখানে একটু আঁকি,
যে এটা ছিল আমাদের ইউ এর মানটা, এটা ছিল আমাদের ভি এর মানটা, এবং থ্যালায় আসলে কিসে কি পরিমাণ পৌঁছাইছে, থিটা পরিমাণ পৌঁছাইছে। থিটা আসলে কি, ইউ এর সঙ্গে কোণ, তার মানে কি ইউ এর সঙ্গে কোণ হচ্ছে এই দিক বরাবর। অর্থাৎ কি, সে এদিক বরাবর মোট মান কত দেখো 46.94 ডিগ্রি সে পৌঁছাইছে। তাহলে কি সে বি পয়েন্টে পৌঁছাইছে? অবশ্যই না। তার মানে কি, যেহেতু থিটার মান 90 ডিগ্রি এর সমান না, সুতরাং মানে কি, সুতরাং বি পয়েন্ট এ নৌকা পৌঁছায়নি। তাহলে কেউ যদি এখানে ম্যাথটা না করে, সে যদি ম্যাথটা না করে সিম্পলি খালি ইউ আর ভি এর মান দেখে বলে আসে যে পৌঁছানো সম্ভব না, তবুও কিন্তু সে এক নাম্বার পাইলেও পেতে পারে। পরীক্ষার হলে এরকম পার্শিয়াল মার্কিং হয়, বাংলাদেশে এখন এটা আছে, খুব কম হলেও তাকে নাম্বার দিবে। সে যদি জাস্ট খালি ইউ আর ভি এর মান দেখে বলতে পারে, কিন্তু আমরা এটা ম্যাথমেটিক্যালও দেখলাম দুই লাইন ম্যাথ করে যে আসলে এটা সম্ভব না। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা যখন থিওরি পড়ছি আমাদের কিন্তু অনেক সময় লাগছে, বা যখন আমরা ভালো ভালো ম্যাথগুলো করতেছি সেগুলোতে কিন্তু আমাদের অনেক কম সময় লাগতেছে। এখন আমরা একটা টপিক পড়বো যে টপিকটা হচ্ছে মোটামুটি সবার কাছে কনফিউজিং, মানে যদি এই ভিডিওটা কোনো সেকেন্ড ইয়ারে মানুষ দেখো, মানে যারা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তেছে এমন অবস্থায়, তারা যদি তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা দেখবা তোমাদের সবারই মোটামুটি আপেক্ষিক বেগ, মানে রিলেটিভ ভেলোসিটি নিয়ে সবার একটা কনফিউজড হয়। আর যারা ফার্স্ট ইয়ার ওরা তখন আপেক্ষিক বেগ পড়েনি, তো সবার জন্য এটা একটা প্রবলেম। ইভেন যারা অ্যাডমিশনে কাজ করে, যদি এখন কেউ অ্যাডমিশনে আমার ভিডিও দেখতে থাকো, তাহলে তুমি দেখবা যে অ্যাডমিশনের সময়ও গিয়ে অনেকে আসলে কি আপেক্ষিক বেগেরটাতে প্রবলেম করে। তো আমরা চেষ্টা করবো আপেক্ষিক বেগটাকে খুব ভালো করে পড়ার জন্য। এবার আপেক্ষিক বেগের পরে আমাদের তো আরও স্কেলার, দ্বিগুণ ফল বা হচ্ছে সমতলীয় ভেক্টর, এছাড়া হচ্ছে ভেক্টর ক্যালকুলাস তো আসেই। তো এখন আমরা দেখবো হচ্ছে আসলে আপেক্ষিক বেগের টপিকটা শুরু করতেছি, এবং এটা হচ্ছে আসলে ভেক্টরের তৃতীয় পার্ট।